দুই নাম্বার কারণ হচ্ছে বিবিগণের সামনে যদি অন্য মহিলাদের প্রশংসা যদি আপনি করেন তাহলে কিন্তু ওই বিবিগণ কিন্তু আস্তে আস্তে খারাপ হয়। দুই নাম্বার কারণ কি, বিবিগণের সামনে অন্য আরেকটা নারীর আপনি প্রশংসা করতেছেন, আপনার বউয়ের সামনে বলতেছেন আব্দুর করিম তার বউটা এত সুন্দর হয়েছে, দেখতে উঁচা লম্বা সেই রকম বউটা, সেই রকম হাঁটা চলা চলনি সব সর্বদিক থেকে ভালো। আপনি যদি এই প্রশংসা আপনার বউয়ের সামনে যদি করেন, আপনার স্ত্রীর সামনে যদি করেন, স্ত্রীর মনে খুব আনন্দ হয়, তাই না? খুব আনন্দ হবে না যে অমুকের বউটা খুব ভালো, আমার বিবি আমার স্বামী বলতেছে খুব ভালো হয়েছে, তার নাকি ভালো লাগছে, অনেক খুশি হবে না? খুশি হবে? খুশি হবে না। এই জন্য অন্য নারীর প্রশংসা আপনারা যদি আপনার বিবির সামনে যদি করেন, আস্তে আস্তে ও আপনার বিবি ট্রাই করতে থাকে অন্যদিকে, আমার স্বামী মনে হয় আমারে ভালো জানে না, আমি মনে হয় তার যোগ্য হইতে পারি নাই, আমি মনে হয় তার ভালো হইতে পারি নাই, এজন্য অন্যদিকে আস্তে আস্তে ট্রাই করবে, দিন দিন আপনাদের ভালোবাসার ভিতরে ফাটল ধরবে। এই জন্য বিবি সাহেবের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করা যাবে না, আপনার বিবির সামনে আপনিই, আপনি আপনার বিবির প্রশংসা করবেন, ফাঁকে ফাঁকে বলবেন যে জানো তোমাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর তোমাকে লাগছে কিন্তু এভাবে অন্য কোনো দিন তো দেখি নাই, অনেক সুন্দর লাগতেছে আজকে তোমাকে, এইভাবে প্রশংসা আপনি করেন একটু, এইভাবে একটু করে দেখেন, দেখেন আপনার বিবি আপনার কত খেয়াল ওই দিন নেবে। আপনি ফাঁকে ফাঁকে বলেন আজকে তুমি এমনভাবে তাকাইতেছো মানে খুব মায়া মায়া লাগতেছে, খুব ভালো লাগতেছে, বলেন একটু, বলতে তো টাকা লাগবে না, টাকা লাগবে, একটু বলে দেখেন। সংসারে সুখ নাই কেন নাই, আমাদের জন্যই নাই, আমাদের জন্যই আমাদের বিবিরা কথা শোনে না, এইভাবে একটু বলেন, একটু ফাঁকে ফাঁকে একটু বলেন, মানে বাতাস দেন, দেখবেন তাদের মন কিন্তু অনেক নরম, তাদের মন অনেক নরম, অল্প কথায় কিন্তু তারা খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। এই নরম করে বানাইছেন কে, কে বানাইছেন? ভালোবাসার মাধ্যমে বুঝাইতে হবে, শাসনের মাধ্যমে ওইভাবে শাসন দিয়া বুঝাইলে তারা কিন্তু ভালো হবে না।